রাখছি রাখছি, হ্যাঁ পরে কথা হবে। কিরে ফোনে কে ছিল? আরে কেউ না, তুই বস তো। আবে কদিন ধরেই তো দেখছি আমাকে এরি অন্য কারোর সাথে কথা বলছিস। একটা নতুন মেয়ে পটিয়েছি, যা সালা বিয়ের আগেই খেলাচ্ছিস, এরপর কি করবি? দেখামি করিস না, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। আচ্ছা বাবা বল কি হেল্প করতে পারি। তুই আমার প্রবলেম কোন দিন বুঝেছিস? আহারে সত্যি আমি বুঝিনি, তবে কে বুঝেছে শুনি। আচ্ছা কখনো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কেঁদেছিস? বৃষ্টি না রে, তবে ওই যদ্দূর মনে পড়ছে বুঝলি, সমুদ্রে দাঁড়িয়ে একবার ইয়ে করেছি। মানে তোর কাছে দুটো এক হলো? আরে মানে ব্যাপারটা তো একই, তাই না? থাম তো, তোর সবই দিই আর কি। আচ্ছা দেখ তানিয়া, এই এত চিন্তা করে তো প্রবলেমগুলো কোনো সলিউশন পাবি না, তাহলে কি লাভ? ঠিক আছে তাহলে তুই একটু সলিউশনটা দে। সলিউশন কিন্তু আমি দিয়ে দেবো, শুনবি তো? তুই বলবি কি? আলবাত বলবো, দাঁড়া। হ্যাঁ এদিকে তাকাতো একবার। হ্যাঁ এবার এই গোমরাথারিয়া মুখটা ফেসবুকে ফিলিং স্যার লিখে দিয়ে দে, তারপর দেখ শুধু কি হয়। এতে কি ঘন্টা হবে? কি হবে কি, 900-900 লাইক পাবি আর হাজার হাজার কমেন্ট, কি হয়েছে কেন হয়েছে কোথায় ব্যথা, তুই শুধু মুচকি মুচকি হাসবি কিন্তু একদম রিপ্লাই করবি। এইভাবে কখনো প্রবলেম সলভ হয়? আরে দেখ সলভ হয় তো হবে না, কিন্তু অ্যাটেম্প্ট করার জন্য কিছু মার্কস তো পাবি। এনাফ আনন্দ, তোর সাথে হয়নি তো তাই মজা পাচ্ছিস, মাঝে মাঝে মনে হয় সুইসাইডে করে নি। হোয়াট এন আইডিয়া তানিয়াজি, সত্যি বুঝলি। বাদাম খাবি? মানে আরে দেখ রক্তদানটা যেমন দরকারি তেমনি দেহদানটা উপকারী, নতুন দেহ পাবি তার নতুন নতুন চ্যালেঞ্জ। সেই নতুন চ্যালেঞ্জগুলো যদি আরো প্যাথেটিক হয়? না বিশ্বাস কর তার চান্স খুবই কম। কেন? তুই দুবেলা লাজনাতে আসবি, আমি ভালো ভালো বিস্কুট কিনে রাখবো। হোয়াট ননসেন্স, দেখ দুবার না মানব দেহ পাওয়ার মতো পুণ্যি তুই করিসনি। আমি চললাম, তুই তোর ফুর্তি নিয়েই থাক। শোন শোন দাঁড়া চল এবার। আচ্ছা দেখ ইন্টারভিউটা তো তুই ভালোই দিয়েছিস, তাহলে তো ভয় কিসের? নিজে তো একটা চাকরিতে ঢুকেই গেছিস, তাতে কি হয়েছে? তুইও তো পাবি। আমার এই চাকরিটা হবে না রে, তোকে তো আগেই বলেছি ওরা 1.5 লাখ টাকা ক্যাশ চায়, সেটা কি তুই দিবি? চ দিচ্ছি। কি দিবি? আরে বললাম তো চ না দিচ্ছি। কি দিবি বল? আরে তোর বসের ঘরে 150টা ছেলে ঢুকিয়ে দিচ্ছি। গেট লস আনন্দ, দূর আমার সামনে।
হ্যালো 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 আন্টি, আনন্দ বলছিলাম। হ্যাঁ বলো আনন্দ, কেমন আছো? ভালো আছি আন্টি। শুনুন না, তানিয়া ফিরলে না ওকে কিছু বলবেন না, ঠিক আছে? সারপ্রাইজটা শুধু আপনার জন্য। ও আচ্ছা, কি হয়েছে গো? না মানে ওই তানিয়া চাকরিটা না হয়ে গেছে বুঝলেন, আর ও অফার লেটারটা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। ও বাবা, এ তো বিশাল খবর। কিন্তু ও তো শুনছিলাম। না না, আর কোনো চিন্তা কিছু নেই। তবে হ্যাঁ, এই সুখবরটা প্রথম দেওয়ার জন্য পাওনা ট্রিটটা নিয়ে কিন্তু আপনি একদম ভাববেন না। হ্যাঁ, ওটা কিন্তু প্রথম জামাই ষষ্ঠীর দিনই উসুল করে নেব। নিশ্চয় নিশ্চয়। আচ্ছা রাখছি রাখছি, হ্যাঁ পরে কথা হবে। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে একা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে একা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপি সারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পাতলে। আমি তো বেশ ছিলাম চুপি সারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পাতলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, কেমন যেন হলাম জড় সড়, আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে, বুক ভরা আবেগ টুকু থেকে হঠাৎ করে হয়ে গেলাম বড়। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আসলো ভালো।